এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বারডেম জেনারেল হাসপাতালের বক্ষ ব্যাধি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন। ডক্টর দেলোয়ার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকে স্বাগত নিবিসির নির্বাচিত সংবাদে। মানে যেই ঘটনাটা ঘটলো, মানে একটা আতঙ্ক তো ছড়িয়েছে পাশের দেশে, যেহেতু অনেকগুলো মানুষ মারা যাচ্ছে, সাতটি রাজ্যে এরই মধ্যে এই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশে এরই মধ্যে আইডেন্টিফাইড এবং একজন মারা গেল আপনাদেরই হাসপাতালে। মানে এই রোগটা কাদের ক্ষেত্রে বেশি ভালনারেবল বলে আপনারা মনে করেন? আমি একটু কারেকশন, আমরা সংযোগটা হারিয়ে ফেলছি মাঝে মাঝে, একটু শুরু থেকে আবার বলি। ডক্টর দিলওয়ার, মাঝখানে হারিয়ে ফেলেছিলাম সংযোগ। জি বলুন। জি, এটা আসলে আমরা কনফার্ম না, আমাদের সন্দেহ হচ্ছে একটা রোগীর কোভিড এক মাস আগে কোভিড হয়েছিল, তারপরে তার কিডনির জটিলতা ছিল, তার নিউমোনিয়া ছিল, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ছিল, তিন দিন আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তো আমাদের সন্দেহ হচ্ছে ইনার ব্ল্যাক ফাঙ্গাস বা আমরা বলি মিউকোরমাইকোসিস হতে পারে, সেটা আমাদের সন্দেহ আছে। আরেকজন রুগী আছেন আমাদের আন্ডারে, চিকিৎসাধীন আছেন বর্তমানে, ইনি কোভিডে আক্রান্ত ছিলেন প্রায় দেড় মাস আগে, সাতক্ষীরা থেকে আসছেন এবং তার কোভিড হয়ে ভালো হয়ে গিয়েছিলেন। খুলনা থেকে সাতক্ষীরা যাওয়ার পর তার আবার জ্বর আসে এবং জ্বর নিয়ে তিনি আমাদের হাসপাতালে আসেন। পরবর্তীতে তার উপসর্গগুলো আমরা দেখি এবং পরীক্ষা নিরীক্ষা করার পরে যা আমরা পাই তাতে আমাদের কোভিড মিউকোরমাইকোসিস মনে হচ্ছে এবং আমরা চিকিৎসা শুরু করে দিয়েছি। তবে এখানে বলা ভালো যে এটা কিন্তু নিয়ে ভয় পাওয়ার প্যানিক হওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে এটা কিন্তু ছড়া ছয় না এবং এই রোগটা কিন্তু আমাদের দেশে আগেও হয়েছে এবং এই জীবাণুটা ছত্রাকটা কিন্তু আমাদের পরিবেশেই সবার সব জায়গায় আছে এবং সুস্থ মানুষের শরীরেও থাকতে পারে। যখনই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বিশেষ করে ডায়াবেটিক যদি অনিয়ন্ত্রিত থাকে, তখনই এই রোগটা আমাদের শরীরে সংক্রমণ তোর করতে পারে এবং বিভিন্ন অর্গানকে ইনভলভ করতে পারে। এবং এই রোগটার ব্যাপারে আর একটু বলা দরকার, যেটা একটা ব্যয়বহুল কিন্তু চিকিৎসাটা, যে ওষুধটা নেই আমরা খুবই ব্যয়বহুল, প্রতিটা পেশেন্টের প্রায় 70 থেকে 1 লাখ টাকা দৈনিক ইঞ্জেকশন দিতে হয়। সেজন্য আমাদের যেন রোগটা না হয় সে চেষ্টা করা সবাইকে, যাতে কোভিড হলে কোভিডকে নিয়ন্ত্রণ করা, ডায়াবেটিস থাকলে অবশ্যই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে হবে, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের। আমি জানতে চাওয়া যে আপনি যেটা বলছেন যে এখনো নিশ্চিত না, মানে প্রাথমিক পর্যায়ে আছে, আপনারা সন্দেহ করছেন, আজকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে এর মধ্যে সংক্রমণের খবর তিনি জানিয়েছেন তিনি নিজেই। আমি একটু বলি, আসলে আমরা একটা রোগী তো কনফার্ম করার জন্য কতগুলা স্টেপ আছে, ক্লিনিক্যাল এবং কতগুলা ল্যাব ডায়াগনোসিস আছে। তো আমরা যে ভাইরাসটা সত্যকে যে স্ট্রেইন করেছি সেখানে আমরা পেয়েছি, এটাকে কনফার্ম করার জন্য আমাদের আসলে কালচারের জন্য ওয়েট করতে হবে, তাহলে আমরা কনফার্ম করে বলতে হবে। তবে আমরা এখন অলমোস্ট নিশ্চিত, যেহেতু আমরা চিকিৎসা শুরু করে দিয়েছি এবং সবগুলো উপসর্গ তারা আছে এবং ফাঙ্গাস আমি স্টেন করে সেটা পাচ্ছি, আমরা বলতে পারি। তবে একেবারে 100% কনফার্ম করার জন্য অবশ্যই ভাইরাল ব্যাকটেরিয়া ফাঙ্গাস কালচার করা উচিত এবং সেটা করে আমরা নির্দিষ্টভাবে বলতে পারি। জি, আপনি যেটা বলছেন যে মানে অনিয়ন্ত্রিত ডায়াবেটিক থাকলে, ডায়াবেটিক রোগীদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলেই বেশি ভালনারেবল বলছেন আপনারা, এছাড়া কোন ধরনের মানুষের সংক্রমিত হতে পারে? এছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ডায়াবেটিক ছাড়া তো অন্যান্য সময় যেমন ক্যান্সার রোগী, যারা কেমোথেরাপি নিচ্ছেন, নিচ্ছেন যারা অর্গান ট্রান্সপ্লান্টের রোগী আছেন, যাদের যারা স্টেরয়েড বেশি ব্যবহার করছেন, তো তাদেরকে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাদেরও এই ফাঙ্গাসটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। জি ডাক্তার দেলোয়ার, জি একটা জিনিস আজকে একটি মানে বিশেষজ্ঞরা বলছেন যে সম্ভবত এখনো প্রেডিকশন যে অক্সিজেনের যে দেওয়ার সময় যে ঘটনাটা ঘটে, অক্সিজেনের সিলিন্ডারের মাধ্যমে ফাঙ্গাসটা আসতে পারে, অক্সিজেন যেটা ব্যবহারের যে যন্ত্রপাতি সেগুলো যদি অপরিচ্ছন্ন থাকে তাহলে তার মাধ্যমে ছড়াতে পারে, এরকম কোনো আশঙ্কা আছে কিনা? এটা আসলে যে জীবাণুটা তো পরিবেশেই আছে, পরিবেশ থেকে যদি কোনো যে কোনো ভাবে যদি আমাদের শরীরে ঢুকে যায় এবং যার শরীরে ঢুকবে তার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে কম থাকে, তাহলে এটা হতে পারে। এটা যে এটা বাতাস দিয়ে হতে পারে, অক্সিজেন সিলিন্ডার দিয়ে হতে পারে, যদি সেটা স্প্রে না হয় সেটা হতেই পারে, ঠিক করে বলা সম্ভব।
জি, এবং আপনি বলছেন যে এই রোগ যদি হয়েই যায়, মানে মানে আপনি চাপ বলছেন যে হোক আপনি চান না, তারপর যদি হয়ে যায় তাহলে এটি খুব ব্যয়বহুল চিকিৎসা। ওষুধটার কি সংকট আছে আমাদের, যেটি আজকে স্বাস্থ্যমন্ত্রী বললেন যে ওষুধ উৎপাদনের কথা বলেছেন? জি, ওটা আমাদের দেশে শুধুমাত্র একটা কোম্পানি হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে, এবং চিকিৎসা প্রতিদিন প্রায় 70,000 টাকা লাগছে ইনজেকশনের দাম। আমরা আজকে স্বাস্থ্য বিজি অফিস থেকে আমাদের টিম আসছিলেন, তাদেরকে আমরা অনুরোধ করেছি এবং তারা এই প্রসেসে আছে, যে তারা বলেছেন যে যতটুকু সম্ভব তারা হেল্প করবেন এই রোগীর চিকিৎসার ব্যাপারে ওষুধ দিয়ে। ডাক্তার দেলোয়ার হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন।